উদ্বোধনের পর খুলে দেয়া হয়েছে কুষ্টিয়ার কুমারখালী যদু বয়রা সংযোগ সেতু। এ বিষয়ে আরো তথ্য জানাতে যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, হ্যাঁ শাকিল, আপনি ঠিকই বলেছেন যে কুষ্টিয়া বিশেষ করে তাঁত সমৃদ্ধ, অর্থনীতিতে সমৃদ্ধ একটি উপজেলা কুষ্টিয়ার কুমারখালী। এই কুমারখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে কুষ্টিয়া কুমারখালী শহর থেকে যদুবয়রা সংযোগ সেতুর দাবি ছিল, সেটি কিন্তু স্থানীয় সাংসদ রয়েছেন তার প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 100 কোটি টাকা ব্যয় হলে এই সেতুটি তারা বাস্তবায়ন করবেন। এবং ঠিক আজ 11টার দিকে আমরা দেখেছি স্থানীয় যিনি সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তিনি আনুষ্ঠানিকভাবে, যদিও আনুষ্ঠানিক বলা ঠিক হবে না, এটি জনসাধারণের জন্য ঈদ উপহার হিসাবে কুমারখালীবাসীকে উপহার দিলেন। এই বিষয়ে আমরা শাকিল তার সাথে একটু কথা বলবো। আসলে কি লক্ষ্য নিয়ে এই সেতুটি আপনি নির্মাণ কাজে উদ্যোগ নিয়েছিলেন, এবং যদি বিস্তারিত? দেখেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের এই অঞ্চলের মানুষের জন্য। আমাদের এই কুমারখালীর এই অঞ্চলের মানুষের অর্ধ শতাব্দী ধরে চাওয়া ছিল এই নদীর উপরে একটা সেতু হবে, সেই সেতুটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের করে দিয়েছেন, এবং স্থানীয় মানুষ এই সেতুটির নামকরণ করেছে শহীদ গোলাম কিবরিয়া সেতু। এই সেতুটি আমাদের দীর্ঘ 50-52 বছরে যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব করবে এবং এই অঞ্চলের অর্থনীতিতে একটা মারাত্মক ব্যাপক পরিবর্তন সাধিত হবে। সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের অংশ হিসাবে আজকে, ধারাবাহিক অংশ হিসাবে আজকে এই সেতুটি আমরা উন্মুক্ত করে দিলাম। এটা অনানুষ্ঠানিক উন্মুক্ত, যাতে ঈদের ভোগান্তি এই অঞ্চলের মানুষের কম হয়, ভোগান্তি লাঘবের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। এটার আনুষ্ঠানিক উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আমরা একটা আড়ম্বরপূর্ণ। ধন্যবাদ শাকিল। সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ জানাচ্ছিলেন আসলে এটি অনানুষ্ঠানিকভাবে করেছেন ঠিকই, পরে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সেতুটির আনুষ্ঠানিক সেটি উদ্বোধন সেটি করবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ কিন্তু এই আজকের এই বিশেষ দিনটিকে উপভোগ করতে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। শাকিল। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টি মাথায় নিয়েও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন শরীফ বিশ্বাস।